ওয়েলকাম টু বং পূজানাথ চ্যানেলে। আজকের ইতিহাসের বিষয় হিন্দু পুনর্জাগরণবাদ। স্বাধীনতার কাল পূর্ব ভারতের এই হিন্দু পুনর্জাগরণবাদ। উত্তরে আসা যাক, 19 শতকের শেষ দিক থেকে ভারতে এই পুনর্জাগরণবাদের সূচনা হয়েছিল। চরমপন্থীদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এর প্রথম প্রকাশ ঘটেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশ মাতাকে মাতৃবন্দনা করলেন বন্দে মাতরম বলে। চরমপন্থী নেতারা বঙ্কিমের ভাবনার চিন্তা ভাবনার দ্বারা খুবই গভীরভাবে প্রভাবিত হন। দেশের মুক্তি যে আদর্শকে গ্রহণ করে সকলেই বেশিরভাগ আত্মত্যাগের কথায় মেতে উঠেছিলেন। প্রাচীন ভারতের ঐতিহ্যের পুনর্জাগরণের কথা এরা বলেছিলেন। ভারতের মধ্যযুগের ইতিহাসের যে ব্যাখ্যা ইংরেজ ঐতিহাসিক দিয়েছিলেন এরা তার দ্বারাও প্রভাবিত হয়েছিল। জেমস মিল থেকে শুরু করে ভিনসেন্ট স্মিথ সকলেই মধ্যযুগের ইতিহাসকে বলেছিলেন অত্যাচারী শাসনকাল। চরমপন্থীরা মধ্যযুগের শাসনকে সেইভাবে দেখেছিলেন। চরমপন্থীদের এই প্রাচীন ভারতের সংস্কৃতির প্রতি এবং মধ্যযুগের হিন্দু বীরদের সংগ্রামকে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করার প্রয়াস হলে মুসলমানরা প্রচণ্ড ক্ষুণ্ণ হন। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করলে হিন্দুত্ববাদ আরও শক্তিশালী হয়ে ওঠে। আর্য সমাজ শুদ্ধি ও সংগঠনের ওপর জোর দিলে মুসলমানরা তব লীগ ও তানজিম আন্দোলন শুরু করেছিল। আর্য সমাজ ধর্মান্তরিত হিন্দুদের স্বধর্মে ফিরিয়ে আনার জন্য শুদ্ধি ব্যবস্থা করেছিল। আর্য সমাজ মুসলমান ও খ্রিস্টান বিরোধী অবস্থান নিয়েছিল। হিন্দু সমাজের সব দুর্ভাগ্য জন্য এদের দায়ী করা হয়েছিল। হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য সংগঠনের ওপর জোর দেওয়া হয়। আর্য সমাজ আন্দোলন সেটা পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও বিহারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। বঙ্গভঙ্গের অব্যাহতির পরে ব্রিটিশ সরকার ভারতের শাসন সংস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। মুসলমান সমাজের নেতারা 1906 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আগা খাঁর নেতৃত্বে গভর্নর জেনারেল লর্ড মিন্টের সঙ্গে দেখা করে সিমলা বৈঠককে দুইটি দাবি রেখেছিলেন। প্রথমটি হল পৃথক নির্বাচন এবং দ্বিতীয়টি হল জনসংখ্যার মুসলমানদের অনুপাতের চেয়ে বেশি সংখ্যায় আসন সংরক্ষণ। বঙ্গভঙ্গের অব্যাহতির পরে ব্রিটিশ সরকার ভারতের শাসন সংস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। মুসলমান সমাজের নেতারা 1906 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আগা খাঁর নেতৃত্বে গভর্নর জেনারেল লর্ড মিন্টের সঙ্গে দেখা করে সিমলা বৈঠককে দুইটি দাবি রেখেছিলেন। প্রথমটি হল পৃথক নির্বাচন এবং দ্বিতীয়টি হল জনসংখ্যার মুসলমানদের অনুপাতের চেয়ে বেশি সংখ্যায় আসন সংরক্ষণ। স্বদেশী ও বয়কট আন্দোলনের সময় হিন্দু ও মুসলমান স্বার্থের সংঘাত দেখা দিয়েছিল। স্বদেশী ও বয়কট নিয়ে পূর্ববঙ্গের বেশ কয়েকটি স্থানে কিন্তু সাম্প্রদায়িক সংঘাত দেখা দিয়েছিল। মুসলমানদের প্রতি ব্রিটিশদের সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটেছিল। এতে রক্ষণশীল ও গোড়া হিন্দুরা ভয় পেয়েছিল। হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য এদেশে রাজা মহারাজা এবং হুসামিরা খুব উদগ্রীব হয়ে উঠেছিল। পাঞ্জাবের হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাবের উদ্ভব লক্ষ্য করা যায়। পাঞ্জাবের লালা লাজপত রায় হিন্দু সভা গঠন করেছিলেন। তিনি আর্য সমাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1907 খ্রিস্টাব্দে পাঞ্জাবে হিন্দু সভা স্থাপিত হয় আর 1909 খ্রিস্টাব্দে প্রাদেশিক হিন্দু সম্মেলন কিন্তু বসেছিল। লালা লাজপত রায় তার বক্তৃতায় হিন্দুদের একটি পৃথক জাতি বলে উল্লেখ করেছিলেন। উত্তরপ্রদেশের হিন্দু আর মুসলমানদের মধ্যে বেশ কিছু কিছু বিষয়ে বিরোধ লেগেছিল। তার মধ্যে দুইটি প্রধান হল
হিন্দি বনাম উর্দু ও গোহত্যা। হিন্দুরা ধরে নিয়েছিল হিন্দি হলো হিন্দুদের ভাষা আর উর্দু হলো মুসলমানদের। হিন্দু হিন্দি হিন্দুত্ব নিয়ে এক ধরনের গর্ববোধ ও আত্মম্ভরিতা প্রকাশ পেতে থাকে, মুসলমানরা ক্ষুণ্ণ হয়। উত্তরপ্রদেশের সরকারি ভাষা হিসেবে হিন্দি প্রতিষ্ঠা দানের জন্য মুসলমানদের মধ্যে উৎসাহের বাঁধ ভেঙে যায়। তেমনি আর্য সমাজ ও অন্যান্য হিন্দু প্রতিষ্ঠান গোরক্ষাকে কর্তব্য বলে প্রচার করতে থাকে। গোরক্ষণী সভা এই জন্য স্থাপিত হয়। মসজিদের সামনে গান বাজনা ও শোভাযাত্রা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ ঘটত। হিন্দু পুনর্জাগরণবাদের পেছনে তিনটি প্রধান কারণ ঐতিহাসিকরা লক্ষ্য করেছেন। তো একটি হলো মুসলমান সম্প্রদায় নিজের ধর্ম সংস্কৃতি রক্ষার তাগিদ, আরেকটা ছিল অহেতুক ভয় ও অবিশ্বাস। মুসলমানরা নিজেদের অধিকার সম্পর্কে অতি মাত্রায় সচেতন দেখালে হিন্দুরাও মুসলমানদের মতো হিন্দুত্ব বিপন্ন এই জিগির দলে এইভাবে একটা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চলেছিল। হিন্দু পুনর্জাগরণের পিছনে এই ব্রিটিশ সরকারের বিভাজন আর শাসন নীতি অনেকখানি দায়ী ছিল। ভারতের দুই প্রধান সম্প্রদায়কে বিভক্ত আর বিচ্ছিন্ন করে সরকার নিজের সাম্রাজ্যবাদী শাসনকে অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল, এটি ছিল কূটনৈতিক চাল। আবার দেখা গিয়েছে হিন্দুদের মধ্যে এই স্বাতন্ত্র্যবাদী চিন্তাভাবনা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়। 1915 খ্রিস্টাব্দে হরিদ্বারের কুম্ভ মেলায় গঠিত হয় হিন্দু মহাসভা। মদনমোহন মালব্য, তেজ বাহাদুর সপ্রু, লালা হংস রাজ এবং অন্যান্য ব্যক্তিরাও এর সঙ্গে নিযুক্ত হন। তারা মনে করত ভারতবর্ষ হলো হিন্দুদের দেশ, মুসলমানরা বিদেশি, ভারতীয়রা খাঁটি আর্য আর ভারতবর্ষ আর্যদের আদি বাসভূমি। বিনয়ক দামোদর সাভারকর পুস্তিকার নামটি এসেন্স অন হিন্দুত্ব, এখানে হিন্দু ধর্ম আর সংস্কৃতিকে নিয়েও নিজের মনে মতো করে তিনি অনেক কিছু ব্যাখ্যা করেছিলেন। তার হিন্দুত্বের ধারণা ছিল অবশ্যই সাম্প্রদায়িক, পুরুষতান্ত্রিক এবং অবশ্যই মুসলমান বিরোধী। উত্তর ভারতের বিভিন্ন স্থানে কিন্তু সাম্প্রদায়িক সংঘাত একটা নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এতে হিন্দুত্ববাদীরা উৎসাহী হয়ে 1925 খ্রিস্টাব্দে গঠন করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটি হলো হিন্দু পুনর্জাগরণবাদের সবচেয়ে বড় ঘটনা। কে বি হেডগেওয়ার ছিলেন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সংগঠক। বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা স্থাপিত হয়। পশ্চিমী শিক্ষায় শিক্ষিত হিন্দুরা এর পৃষ্ঠপোষকতা না করলেও নিম্নবর্ণের হিন্দু ও উচ্চ সম্পদশালী হিন্দুরা একে উৎসাহ ও সমর্থন জানাতে থাকে। 1923 খ্রিস্টাব্দে বারাণসীতে হিন্দু মহাসভায় হিন্দি ভাষী অঞ্চল থেকেও বেশ অনেকে এবং বাংলা, মুম্বাই আর মাদ্রাস থেকে কম সংখ্যায় কিন্তু মানুষ অংশগ্রহণ করেছিল। বিজয়া দশমীকে এরা প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করত। এদের পতাকার রং ছিল গেরুয়া। এরা কংগ্রেস পরিচালনার জাতীয় আন্দোলনের বিরোধিতা করেছিল এবং করার কারণ এরা ধরে নিয়েছিল যে ব্রিটিশ সরকার রুষ্ট হলে হিন্দুদের ক্ষতি হবে আর মুসলমানদের লাভ হবে। 1921 খ্রিস্টাব্দ থেকে 28 খ্রিস্টাব্দের মধ্যে কংগ্রেস আর মুসলিম লীগদের মধ্যে একটা সমঝোতার স্থাপনের ক্ষেত্রে হিন্দু মহাসভা ছিল একটা বড় ধরনের বাধা। এই সভা মুসলমানদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে বহুত্ববাদের ভিত্তিতে কিন্তু ঐক্যবদ্ধ যে জাতি রাষ্ট্রের গঠনের কথা ভাবেনি, তবে অখণ্ড ভারতের কথা ভেবেছিল এবং বলেছিল। মতিলাল নেহেরু ভারতের এই যে ভবিষ্যৎ সংবিধানের যে খসড়া প্রস্তুত করেছিল হিন্দু মহাসভা তার বিরোধিতা করেছিল। এই সভা স্বাধীনতা আন্দোলনের কোনো
পর্বে জাতীয়তাবাদের সঙ্গে সহযোগিতা করেছিল, বরং সাম্প্রদায়িক যে মনোভাব প্রকাশ করে হিন্দু ও মুসলমানদের ঐক্যের পথে একটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। জিন্নাহ এর উপর বিরক্ত হয়ে মুসলমানদের জন্য একটা 14 দফা দাবিপত্র রচনা করেছিলেন, আর ভারত বিভাজনের জন্য বলা হয় এই হিন্দু পুনর্জাগরণবাদ এর অবদান নিহাত কম ছিল না।